লোকসানের অজুহাতে 2020 সালে বন্ধ করে দেওয়া হয় খুলনা যশোর অঞ্চলের সব রাষ্ট্রায়ত্ত পাটকল। পরবর্তী 3 মাসে পুনরায় চালুর কথা থাকলেও তা 3 বছরেও হয়নি। কাজ ফিরে পায়নি বেকার শ্রমিকেরা। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। বিধ্বস্ত ও জরাজীর্ণ ঘরবাড়িগুলির এ চিত্র কোনো যুদ্ধকবলিত অঞ্চলের নয় কোনো প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকার। এ চিত্র খুলনার শিল্পাঞ্চলে বন্ধ থাকা প্লাটিনাম জুট মিলের শ্রমিক কলোনির, যেখানে 3 বছর আগেও থাকতেন পাটকল শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা। পাটকল বন্ধ হওয়ার পর শিল্পাঞ্চলে আজও যে কজন শ্রমিক আছেন তাদের কণ্ঠে ভেসে ওঠে কেবলই কাজ হারানোর হাহাকার আর জীবন সংগ্রামের বেদনার কথা। আমি বেকার অবস্থা, 3 বছরটা আমি খাইছি, যদি আমি কর্মস্থান দিতাম তাহলে তো আমি কোথায় ছাতাম না, কোনো লাঞ্ছিত করতাম না, কোনো ব্যথা পাতাম না, কোনো ই করতাম না, তো আমার পরানটা সুখী থাকতো। তা আমি কোন অবস্থায় আছে বলুন, পোলাহানের কর্মস্থান নাই, আমি এখন কী করি কারণ তাহলে আমার রেল তাহলে মাথা দিতে হয়, এছাড়া তোমার উপায় নেই। সরকার বলছিল যে 3 মাসের মধ্যে মিলটা চালু যদি করতো তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মটাও ভালো থাকতো, খালিশপুর অঞ্চলটাও উজ্জ্বল থাকতো, এখন তো খালিশপুর অঞ্চল মৃত্যুকুড়িতে পরিণত হয়ে গেছে। শিল্প অঞ্চলের শ্রমিক কলোনির মতো নিস্তব্ধতা, 3 বছর ধরে তালাবদ্ধ থাকা সরকারি পাটকলগুলির, অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে রাষ্ট্রের হাজার কোটি টাকার সম্পদ। রাষ্ট্রীয় সম্পদগুলা অর্থাৎ বিল্ডিং, তার জানলা দরজা এবং ইট পর্যন্ত আজকে চোরেরা তারা খুলে নিয়ে যাচ্ছে। মিলের মেশিনারিরা যেহেতু লোয়ার যন্ত্রাংশ 3-3.5 বছর বন্ধ, এই যন্ত্রাংশগুলো নিশ্চয়ই জং টং ধরে গেছে এবং সেগুলা মিল ম্যানেজমেন্ট যারা এখনো আছে তারা সেইভাবে পাহারা দিয়ে রাখতে পারতেছে না। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হওয়া আর হাজারো বেকার শ্রমিকের খবর বিজেএমসির অজানা নয়। লিজ প্রক্রিয়া শেষ না হয়, শ্রমিকদের কর্মসংস্থান হচ্ছে না আর অর্থাভাবে হচ্ছে না মিলের হাজারো কোটি টাকার সম্পদের রক্ষণাবেক্ষণ, বলছে বিজেএমসি। এই রক্ষণাবেক্ষণ করতে দুইটা লাগে, একটা লাগে আমার টাকা, দ্বিতীয়টা যেটা লাগে শ্রমিক। এখন আবার আমরা শ্রমিক নিয়োগ দিতে গেলে আবার একটা জটিলতা তৈরি হবে, আবার ট্রেড ইউনিয়ন তৈরি হবে, তো তাহলে আবার আমাদের যে লিজ প্রক্রিয়াটা আছে এইটা কিন্তু ব্যাহত হবে। বিজেএমসির তথ্য বলছে বন্ধ থাকা পাটকলগুলি পাহারা দিতে খুলনা অঞ্চলে রয়েছে প্রায় 700 কর্মকর্তা কর্মচারী, যাদের জন্য প্রতি মাসে বিজেএমসির ব্যয় হচ্ছে প্রায় 5 কোটি টাকা। এই হিসাবে লোকসানি ও বন্ধ মিলে বিজেএমসি গেল 3 বছরে ব্যয় করেছে 180 কোটি টাকা। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।